কেমন চিনাইতে আছে দেখছেন কেমন জায়গায় লই আসছি সুন্দর খুবই সুন্দর ভালো লাগছে भैया मोरा तो एक लगे घूरते आई हानिमन करते आई भैया किन्तु आपने गाड़ी मध्य बइया आमारे जे समस्त अपमानी दिए कथा बोलछेन भैया आमार कष्ट लागछे किन्तु तो आमी जुत करि आसिलाम किछु तो करार नाई मोर तार सब बड़ विषय कि भैया खूब आनंद लागतेछे जे आपनाके आमरा एत दुरुत आमादेर माझे रिटार्न पाबो सेटा भाबतेओ पारि नाई आमरा भाबछि आपनार कतदिन जेलखाना लागे आल्लाहर काछे हजार शुक्रिया जे आल्लाह आपनाके मोदेर काछे एत दुरुत फिरिये देछे देखछेन প্রত্যেকটা পরিবারের সদস্যর থুতপা দেখছেন কি আনন্দ আমরা সবাই আনন্দিত ভাই আপনাকে পাইয়া না না এত আমি বুঝতেই পারছি তোমরা যে আনন্দিত সবাই সুখী এই যে বললা যে জেলের কথা এই বদরুল বামনা থানার বিশিষ্ট বদরুল তাকে আটকাই রাখবে কোন জেলখানা এমন কোন শিক এমন কোন রড এখন পর্যন্ত তৈরি হয় নাই পৃথিবীতে আমি জেলে থাকলে কি সবচেয়ে বেশি সুবিধে হয় মুরার রান্ডা কসকসাই সাবাই খেত পর কিরা মনে করছো মই কিছু বুঝিনিয়া ভাই ভাই আমি আপনার হাত পাছাইয়া ধরতে আছি ভাই আমি আপনাদের মাপ চাই ভাই ভাই আমার বউ আর আমার ওই হোর হাউরের সামনে আমরা আর অপমান করিন না ভাই ভাই আমি একটা বেকার ছেলে আজ তো আমার চাকরি নাই কোন এক সময় আমার চাকরিটা হইবে ভাই ভাই বিশ্বাস করেন আপনার কথা দিতে আছি এই দিন যখন আমি টাকা কামাবো ভাই আপনার টাকা খরচ করা লাগবে না মুই টাকা খরচ করব ওরে স্বপ্ন ওরে খরাতি স্বপ্ন জীবনে কখনো কোনোদিন কি কল্পনা করছিলা যে এরকম এসি গাড়ি দিয়ে আসিয়া এরকম রিসোর্টের ভিতরে এরকম লেক স্পিরিট বোট সেখানে তুমি বউ নিয়ে ঘুরবা আর হালিমুন করবা হালিমুন করতে হলে কপাল লাগে এই বদরুলের টাকায় হালিমুন করতে আসো বদরুল আসে দেখিয়া ওই বলতে পারে মানুষের কাছে সে আমার ছোট ভাইরা কিন্তু তার টাকা আছে আমার টাকা নাই আমি খরাতি আমি হারা জীবন মতো ছোট করিয়েই থাকবো আন্ডারস্ট্যান্ডিং দেখ থাকো সম্মান নিতে জানলি নি ওইটা ভুলেই গেছিলাম তুই একটা সিনিয়র পুত্তর নে ওরে সমস্যা নাই ওরে সমস্যা নাই তুই যত বড় কুকুর ওই হ্যাঁ বড় মুখ হই বাড়ি চলবে দেখবি না তোর মা সাপ দিবি বললাম না কিছু না সাপ তো সি ভাই আর কি আপনি খুব মারছে গুড়াগাড়া না যে কথা কও এত গুড়াগাড়া না কথা কও কেন তুমি যমুনায় যে এত বড় বড় মাছ পাওয়া যায় হ্যাঁ খাও নাই জীবনে খাই তো খাই তা মাথায় বুদ্ধি হয় না কেন কিডন্যাপাররা আমারে ধরে লইয়ে গেছে ধরে নিয়ে কি হেরা কি আমার কি সুমাতেছে পাড়ার মতো কথা সাপ আসলে হয়েছে কি ভাই আমি তো আপনার হারা শরীরের লক্ষ্য করলাম কোন হানি আল্লা ফুলা আল্লাহ কাটা ছেড়ে দাগ পেলাম না হ্যান নাকি জিজ্ঞেস করলাম ওরে মারলেও কাজ হইবে না এই ওরা কিডন্যাপার ওরা মারে কেমনে জানো ওরা সাপা মার দেয় মানে মাইর হয় কিন্তু আওয়াজ হয় না এইটা ব্যাপার মারছে প্রত্যেকটা গিড়ে গিড়ে পয়েন্টে পয়েন্টে ধরে ধরে মারছে ফাতা ফাতা করে দিচ্ছে আমার সাপ ভাই ভিতরে যদি ফাতা ফাতা হয়ে থাকে তাহলে কিন্তু সাধারণ ওষুধে কাম হবো না ইঞ্জেকশন লাগব আপনি তো একটা ট্যাবলেট খাবার দেখলাম না এই কিন্তু তো ভালো কথা কইছো ওষুধটা খাওয়া উচিত আসলে ওষুধ কিন্তু না আমার যে অবস্থা আমার যে ফাতা ফাতা আমার ভিতরে যে কন্ডিশন আর প্রথম এবং প্রধান ওষুধ হলো মেসেজ মেসেজ ছাড়া কোনো গতি নাই পিসা তবে তোমার একটা কথা বলি জি ভাই আজকে আমার যে এই পরিস্থিতি এই মাইক্রোর যে সিস্টেমটা এজন্য তুমি কিন্তু কম দায়ী নাই মনে রাখো এই তো মেসেজ খারাপ করে দাও না একটা কথা কয় হালা দিলেন
আমি কি হুনে উপস্থিত আছিলাম যে আমি কিডন্যাপার গুর হাতে বেদবি করছি আমার উপর রাগ করে আপনাকে মারছে আমি তো আসলে মিহিনে ইন থেকে আমি আবার কি বললাম এই সামরা এই ফাজিল এত সাপের নাম ফস ফস করো এই যে একটু কথা কথা তো ফস 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 এই সরে তুই তাহাটা তো দেরি করে পাঠালি কিরবি না আমার কহ কিরবি পাঠালি ভাই বিশ্বাস করেন আমার কিন্তু কোনো দোষ নাই ওই যে আপনি তো সবই জানেন আপনার কিডন্যাপ হয়ে যাওয়ার পর একটা লোক আসে টিভি পরিচয় দিয়ে আমার মোবাইলটা মিসিং করে নিয়ে গেল গা পিঙ্কি আপার কাছ থেকে হোনার পর আমার তো মাথা নষ্ট টেকনের পামো ওই যে মনির ভাই আছে না হ্যাক করলাম যে 50,000 টাকা কর্জ দেন সে পাঁচটি হাতে তারপর আব্বাকে ফোন করবো আমার তো মোবাইল নাই কি করবো সারা ইয়ে খুব বসে না প্রতি মিনিট 5 টাকা করে নিছে তাও আমি আব্বা ফোন দিয়ে কথা কয়েকটি হেড আনছি আনতে এলে দেরি হয়েছে তা তো ভাগ্য ভালো যে আপনার মোবাইল নাম্বারটা আমার মুহূর্ত আসলো তা নাহলে তো আরও দেরি হইলেনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি পাঠাইছো অনেক কাম করছো তুমি কিন্তু পাঠাইছো একটু দেরি হইলে পাঠাইছো তোমার এই দেরি হওয়ার কারণে আমার এই মাইরিয়া ফাতা পাতা করে দিতেছে পুরাটা গিড়ে গিড়ে ব্যথা বানাই দিছে জোবায় জোবায় এখন দেখবি ব্যথা উঠবে হাজেল জানি কোন দরকার শোন এখন হইতে আমার দ্বারে বেশ কয়েকটা মোবাইল থাকবে সিম থাকবে মিনিমাম 4-5টা ঠিক আছে যদি কোনো কারণে তুই সিমের নাম্বার ভুলে যাও কোনো কিছু ভুলে যাও লগে লগে কাগজ বাই করিয়া টুকিয়া জিনিসটা নিজের কাছে রাখবি হ্যার পরেও তুই ভুলে যাও লগে লগে মাঝে মাঝে টুকরা কাগজ বাই করিয়া রেম করিয়া মুখস্ত করবি ঠিক আছে কথা কম একটু সাফো ভাই শরীরটা যে কী অবস্থা হয়েছে আচ্ছা